ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار

মাহফিলে জেদ্দা আলমাজাল ক্যাম্প যেটি পুরাতন ইন্দোনেশিয়ান হাজি ক্যাম্প বলে পরিচিত সেখানে বেশ কিছু সময়ের পরে বেশি নয় তাও মনে হয় কয়েক মাস হলো হয়তো আবার আল্লাহ আব্দুল্লাহ আলমিন যে আসার সুযোগ করে দিয়েছেন আর তার আগে অনেকবারই এসেছে যদিও আমার সংখ্যা মনে নেই কারণ অনেকবারই এই ক্যাম্পে আসা হয়েছে তো আল্লাহ রব্বুল আলমিনের বড় নিয়ামত রহমত অনুগ্রহ যে আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের কথা কিছু শোনার জন্য শোনাবার জন্য শেখার জন্য শেখাবার জন্য আর আপনাদেরও আল্লাহ ভালো সুযোগ করে দিয়েছেন এই ওসিলাতে মানে রামগণ এখানে একসাথে উপস্থিত হচ্ছেন আর এখান থেকে ভালো কথা কিছু জানার সুযোগ হচ্ছে এটা আল্লাহর বড় নিয়ামত আর মনে রাখবেন যে যেখানে আল্লাহ রব্বুল আলমিনের কথা এবং তার রসুসাল্লা সাল্লামের কথা আদর্শের কথা পেশ করা হয় সেটা হচ্ছে মাজলিস জেকের বা হালাকায় জেকের আল্লাহ রব্বুল্লাহ আলমীকে স্মরণ করার উদ্দেশ্যেই করা হয় আল্লাহর দিনকে আখেরাতকে স্মরণ করার জন্য রাখার জন্যই করা হয় সুতরাং এর বড়ো ফজিলত রয়েছে এখানে না তালেহমসাকি না শান্তি নেমে আসে সুতরাং এই আলমাজাল ক্যাম্পে এই মসজিদে যখন দিনের আলোচনা হচ্ছে সুতরাং এখানে একটা আল্লাহর পক্ষ থেকে শান্তির ব্যবস্থা হচ্ছে হাফাত মুল মালায় ফেরিস তারা ঢেকে নেয় আর ফেরিস তারা ঢাকে তার মানে তারা সম্মানার্থী তাজিমের জন্য এবং সেটা রহমতের মাধ্যম তাদের এই মজলিসকে মাহফিলকে বা ওই জায়গাগুলিকে ঢেকে নেওয়া ঘিরে নেওয়াশিয়া তোমর রহম আল্লাহর রহমত ঢেকে নেয় আল্লাহ রবুল্লা আলমিন সাত আসমানের ওপর আর আজিম থেকে আশেপাশে অসংখ্য মালা এক মকরাবিন যে ফেরেস্তারা রয়েছেন তাদের সামনেই আমাদের কথা আমরা কোনো মূল্য রাখি না মানুষের কাছে আপনারা হয়তো কোনো মূল্য না মানুষের কাছে কোনো মূল্যাবেন নেই সমাজে পরিবারে হয়তো বা যেখানে আছেন সেখানে কর্মক্ষেত্রে কিন্তু রব্বুল আলমিনের কাছে জাকা রহমল্লাহ সোফাম আল্লাহ স্বয়ং আলোচনা করেন আল্লাহ স্বয়ং ওই সব ভাইদের আলোচনা করেন যারা দিনের মাহফিলে হাজির হয় তো এই জায়গা রহমতের জায়গা এই এইরকমই যেখানেই দিনের কথা আলোচনা হবে দিনের কথা মানে সঠিক দিনের কথা কারণ দিনের নামে অনেক ভেজাল আছে সুতরাং দিনই মাহফিল বললেই চলবে না দিনের নামে শিরকের আলোচনা হচ্ছে দিনের নামে বেদাতের আলোচনা হচ্ছে দিনের নামে বিভ্রান্ত করা হচ্ছে চরম আলোচনা হচ্ছে দিনের নামে মানুষকে চরমপন্থী বানিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সেগুলি দিনের আলোচনা নয় মধ্যমপন্থী হয়ে বহির কথা কোরআন সুন্নার কথা দলিল ভিত্তিক যদি কোথাও পেশ করা হয় যাতে আল্লাহর দিকে ডাকা হয় মানুষের দিকে না ডাকা হয় বহির বিধানের দিকে ডাকা হয় কোরআন সন্ন্যার দিকে তাহলে সেটা হচ্ছে দিনের আলোচনা আর আল্লাহর কাছে আশা রাখছি এ তৌহিদের জমিতে সৌদি আরবে সন্নতের ভূমিতে কোরআন সন্ন্যার পথে আলোচনা হবে এখানে কয়েক সাহস করবেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কেউ শিরকের আলোচনা করে চলে যাবে খোলাখুলি বেদাতের আলোচনা করে চলে যাবে প্রকাশ্যে আলহামদুলিল্লাহ এতটুকু অন্তত আছে যে এই জমিনটাকে আল্লাহ আবদুল আলমিন শিরক আর বেদাত থেকে পাক রেখেছেন এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি তৌহিদ এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে সন্না আছে শিরক নেই বেদাত নেই তো আল্লাহ আব্দুল আলম যেন আমাদেরকে এইভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আর আপনাদের আগ্রহের শুক্রিয়া আদায় করছি যে আপনাদের যে আগ্রহ দেখছি অথচ এই গরমে আপনারা বসে আছেন এখানে এসেই প্রথম চোটে গরম লেগে উঠেছে এমনি যে গরম আর তারপরে হেমিডিটি ঘাম বেশি হওয়া আরও কষ্টকর গরমের ওপরে কষ্ট আর তারপরে এখানে ঠান্ডার ব্যবস্থাও নেই তো এতে যে ধৈর্য ধরে বসে আছেন মাগরীব থেকে আর তারপরে এসা পরে আরও কিছুক্ষণ চলবে আল্লাহ তার আল্লাহ তৌফিক দিলে আল্লাহ যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের আপনাদের সকলের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন আল্লাহ আপনাদের সার্বিক জীবনে বরকত দান করেন রহমত দান করেন শান্তি দান করেন বালা বালামসিবত থেকে হেফাজতে রাখেন ফেতনা থেকে হেফাজতে রাখেন আজকে ফিতনা সম্পর্কে আলোচনা করব ফেতনার অনেক দিক আছে আলোচনার আর ফেতনাও অনেক রকমের আছে তবে আজকে ফেতনা থেকে সাবধান এই কথায় বলতে চাইব ফেতনা থেকে সাবধান সতর্ক এই ফেতনা শব্দটি আমাদের ভারত উপমহাদেশে ব্যবহার করে আমাদের আলেম ওলামারা যে কোনো পন্থারই হোক না কেন কিন্তু শব্দ কোরআন এবং হাদিসে এসেছে এই কথাটি বলা হয় কিন্তু উদ্দেশ্য অসৎ যেটা ফেতনা নয় সেটাকে ফেতনা বলা হয় ফিতনার বিপরীত যেটা শান্তি যেটা ঐক্য যেখানে কল্যাণ রয়েছে যেখানে শৃঙ্খলা রয়েছে বিশৃঙ্খলা নেই সেটাকে তারা যেখানে তৌহিদ রয়েছে যেখানে সন্নত রয়েছে যেখানে দিনদারি রয়েছে যেখানে ধার্মিকতা রয়েছে আল্লাহবিরুতা রয়েছে সেগুলিকে ফেতনা বলা হয় দিয়া কালেমাতো হাপকিন ওরিদাবি বাহাতের। খারেজিরা যখন বেরিয়েছিল তখন তারা বলেছিল কোরআনের কথাই বলেছে ইনিল হুকুম ইল্লা লিল্লাহ হুকুম হবে একমাত্র আল্লাহ আলী রাজি আল্লাহ তালানও তাদের এই কথা শুনে বললেন ক্যালেমা তু হাক কিন ওরিদা বেহাল বাতিল কথা তো খুব সত্য চমৎকার খেলে তু হাক কথা হক কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল ওরিদা বেহাল বাতিল উদ্দেশ্য হচ্ছে বাতিল দেশে গেলে আপনার তৌহিদ কে ফেতনা বলবে সন্নত কে ফেতনা বলবে দলিলের কথা বললে ফেতনা বলবে ফেতনা করছে সহি আমল করলে ফেতনা বলবে সিরেক করলে বলবে খুব ভালো এ ঐক্য চাই বেদাত করলে বলবে আর বেদাতকে না করলে মেনে নেবেন অসুবিধা নেই যার যেটা ভালো লাগছে করেন আমরা সবাই এক সবাই তো জনতা তাহলে খুব খুশি জি খুব খুশি জি হ্যাঁ ওয়াইদা জোকের আল্লাহ মিন্দু নিহি হুম ইয়াস্তাব শিরুন সুলহান আল্লাহ কোরআনিকারিমে যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী ভ্রান্ত তরিকার লোক তাদের সম্পর্কে বলছেন আল্লাহ ছাড়া অন্যের কথা যদি তাদেরকে শোনানো হয় কিচ্ছা কাহিনী আর কেরামতির নামে আপনার গুমরাহি আর শিরকার আর বিদাত তাদেরকে যদি শিরকের কথা শোনানো হয় তো সুহান আল্লাহ সুহান আল্লাহ আর এজাহম ইয়াস্তাব সেরুন খুব খুশি হবে যে ভালো আজ হয়েছে জবরদস্ত আজ হয়েছে কথা বুঝতে পারছেন জি ফেতনা ফেতনা সম্পর্কে কোরআন কেন ফেতনা শব্দটি অনেক এসছে ফেতনা সম্পর্কে যারা লিখেছেন বলে ফেতনার অনেকগুলি অর্থ হয় আর্মিতে শাব্দিক অর্থ কিন্তু শুরু করে তার ব্যবহারিক অর্থ প্রয়োগের ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে ফেতনা শব্দটি ব্যবহৃত হয়েছে এটা অত্যন্ত ব্যাপক সেই নিয়ে আলোচনা করলে এর উপরে একটা কিতাবই আমাদের ইসলাম সেন্টারের ডাইরেক্টর শেখ ডক্টর আব্দুল ওয়াহেদ বিন হামাদ আল মজরু হাফিজাহুল্লাহ আলা তিনি লিখেছেন ওয়াসাইলুস সাবাত আইন্দাল ফিতান ফিতনার সময় কি করে আপনি টিকে থাকবেন সঠিক পথের ওপর তো উনি প্রথমখানে অনেক পৃষ্ঠায় শুধু ফিতনারই অর্থ আর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে কোরআন হাদিসে ফিতনা শব্দটি ব্যবহৃত আলোচনা করেছেন সেদিকে যাব না খোলাসা কথা হচ্ছে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা আগুনে লোহাকে অথবা স্বর্ণকে চাঁদিকে জ্বালালে ওইটাকে ফেতনা বলা হয় আগুনে যদি আপনি স্বর্ণকে জ্বালান তাহলে কি হবে সেটা খারাপ হবে না আরো ভালো হবে খাঁটি হবে আরো খাঁটি হবে তাই না খাদটা বেরিয়ে যাবে আর আসলটা থেকে যাবে জি তো ফিতনা মানে এই পরীক্ষা হয় এখান থেকে তো পথে চলে গেল ফিতনা মানে হচ্ছে মানুষের পরীক্ষা ইমতেহান কারণ মানুষের পরীক্ষা যখন আল্লাহ করেন তখন পাস করে তাহলে খাঁটিটা বেরিয়ে চলে আসলো ফেল করলো মানে এগুলো আগাছা বেরিয়ে চলে গেল এগুলো খাব ছিল বা আগাছা ছিল বেরিয়ে চলে গেল তো সেটা মানে পরীক্ষা এই ফিত না আবার আল্লাহর আজাবকে বলা হয় কারণ আজাবগুলির মাধ্যমে বালা মুসিবতের মাধ্যমে বিপদ আপদের মাধ্যমে আর বিভিন্ন রকম অশান্তির মাধ্যমে আল্লাহ কি করেন পরীক্ষা করেন আল্লাহ পরীক্ষা করেন যেন জন্য এবং হাদিসে আজাবকে অশান্তিকে বিশৃঙ্খলাকে ঝগড়া বিবাদকে কলহকে এগুলোকে অন্তরের ফাটলকে দেশকে মারামারি এই সবকে ফেতটা বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিন সুর আনফালের আয়ত নম্বর পঁচিশের সাত করছেন তোমরা সেই ফেতনাকে বাঁচো সেই ফেতনা থেকে বাঁচো অত্যাপু ফিতনা তোমরা ফেতনা থেকে বাঁচো এখানে ফিতনা শব্দকে আল্লাহ না কেরা মানে অনির্দিষ্ট করে বলেছে আর আরবি গ্রামার পড়েছেন অর্থাৎ যে কোনো রকমের ফেতনা ফেতনা তান মানে এই ফেতনা যে কোনো রকমের ফিতনা থেকে ওয়াতা খুব বেঁচে থাকো তাহলে বোঝা গেল ফিতনা সম্পর্কে করিমের যে শিক্ষা সেটা হচ্ছে যেখানে ফিতনা সেখান থেকে বেঁচে থাকবেন ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন ফিতনা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফিতনা থেকে পালাবার চেষ্টা করবেন রক্ষা পাওয়ার চেষ্টা করবেন ফেতনাতে আপনি ঝাঁপ দেবেন না ফেতনার দিকে এগিয়ে যাবেন না দেখি কি হচ্ছে এটা করবেন না দেখি আমি এমনি যাচ্ছি আমি দেখতে ওগুলোতে শরিক না আমি সব ঝামেলাতে নেই কিন্তু আপনি ওদের আশেপাশে আছেন পড়ে যাবেন আপনি সেই চরিত্রের ছিলেন না আপনি সেই আকিদারও ছিলেন না সেই রকমের খারাপ ছিলেন না কিন্তু ফিতনার যে দিকগুলি রয়েছে সেটা চোখের সামনে আপনি জীবন্ত দেখছেন চোখের সামনে যে কেউ ফিতনায় লিপ্ত অথবা অনলাইনে আজকালকার সোশ্যাল মিডিয়াতে ফেতনার জগৎ যে রয়েছে বিশাল ফেতনার জগৎ রয়েছে সেই ফেতনার জগতে আমি ওই সব খারাপ কিছুতে যাই না কিন্তু চোখের সামনে আসলো চলো আমি ঘৃণা করি কিন্তু একটু দেখেনি একটু দেখেনি যদি আপনার অন্তরে শয়তান ঢুকিয়ে দিতে পারে তাহলে ওটাকে আরবিতে বলা হয় এস্তির সাল আপনাকে তখন ধীরে ধীরে আর একটু আর সামান্য একটু দেখিনি কি করছে আর একটু দেখি কি করছে এই করতে করতে আপনার পদস্খলন ঘটবে আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন তখন এই পরীক্ষায় ফেল করে যাবেন কর্তব্য ফিতনা এই জন্য শুরুতেই ফিতনা থেকে বেঁচে থাকো আল্লাহ তারপরে বলছেন যে ফিতনা এমন জিনিস না তসিবেন ল্যাজিনা জলামও মেনকুব হাসসা তোমাদের মধ্যে যারা জালেম তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্যে কিছু জালেম আছে আর কিছু নয় আদেল আছে অথবা ভালো মানুষ আছে যদিও তাদের সংখ্যা কম থাকবে কিন্তু থাকবে থাকবে যুগে তোমাদের মধ্যে যারা জালেম তাদের ওপরেই যে ফেতনা আপতিত হবে তারাই যে ফিতনাই জড়িয়ে যাবে শুধু এমন কথা নয় লা তোমাদের সমাজে তোমাদের দেশে তোমাদের পরিবারে তোমাদের অঞ্চলে যারা জালেম তারাই শুধু ফেতনাই লিপ্ত হবে এমন কথা নয় তাহলে বোঝা যাচ্ছে যারা জালেম নয় যারা সাদা সিদা মানুষ যারা সোজা চলতে চায় যারা শান্তি চায় শান্তি কামি তারাও তাতে লিপ্ত হবে বা জড়িয়ে যাবে বা তাদের ওপরে ফেতনাগুলি এসে পড়বে অশান্তি তাদেরকেও ভোগ করতে হবে তাহলে আল্লাহর জমিনে যদি ফিতনা হয় তাহলে তাতে অসৎ লোকদেরও অশান্তি আর যারা সৎ মানুষ আদেল নাই পরায়ন ভালো মানুষ ভালো হয়ে বাঁচতে চায় ভালো হয়ে আল্লাহর কাছে যেতে চায় তারাও সেই ফিতনা থেকে নিরাপদ নয়লা তো শিবান্লাহ সেদি দিদিলে পাব আর ভালো করে জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতে যদি ফিতেন লিপ্ত হয়ে যাও তাহলে আল্লাহ রবীন্দিন কঠোর শাস্তিদাতা শাস্তি দিতে সক্ষম আল্লাহ ছাড়বেন কথা লম্বা না করি একটি সাল আলী সাল্লাম একবার বললেন সাহাবাই কেরামদেরকে যারা সামনে ছিলেন মিনাল ফিতান, মা জাহার মিনহ মা বাতান তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো তাও বুঝব আল্লাহর কাছে নাও আশ্রয় নেও তাহলে বোঝা যাচ্ছে যে কোনো বিপদ আসতে যাচ্ছে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে ছোট কচি কাচারা যখন দেখে যে বিপদ আসতে যাচ্ছে তখন দৌড় দিয়ে যায় যদি মা থাকে তো মায়ের কোলে দৌড় দিয়ে যায় মা না থাকলে বড় ভাই বোন আছে তাদের দিকে দৌড় দিয়ে যায় মানুষের কথা তো বাদ দেন পশু পাখিকে দেখেছেন মুরগির বাচ্চাকে বুঝেছেন না যখন দেখে যে বিপদ ঘনি আসছে আমাকে ধরতে যাচ্ছে তখন দৌড় দিয়ে গিয়ে মায়ের পেটের তলে মুরগির পেটের তলে মুরগির বাচ্চাগুলি গিয়ে কি করে আশ্রয় গ্রহণ করে আর আমাদের আশ্রয় স্থল হচ্ছেন আল্লাহ রবুল আলম স্বয়ং যিনি সৃষ্টিকর্তা সুবাহ আল্লাহ তো বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর সৃষ্টিগুলো যদি তার চাইতে শক্তিশালী তার কাছে আশ্রয় নিতে যায় তাহলে একজন মমিস মুসলিমকে কেমন হওয়া উচিত যে রবের প্রতি মান নিয়ে যে রবের ওপর সন্তুষ্ট হয়ে রজিত বিল্লাহ রব্বাহ অবিল ইসলাম এদিন অবি মহাম্মাদি সল্লাহ আলি সবে মেনে নিয়েছে রবের কাছে আশ্রয় নেবে তাওজু বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো মিনাল ফিয়েতান ফেতনা সমূহ থেকে তাহলে বোঝা গেল যে অনেক ফেতনা আছে একটা দুটা ফেতনা না মিনাল ফিতান বহুমুখী ফেতনা থাকে বহু রকমের ফেতনা থেকে মিনাল ফিতান এগুলো যে অনেক প্রকারের আছে তার বিভিন্ন দিক আছে অনেক কিসিমের আছে অনেক ধরনের আছে সেজন্য বলছেন মা জাহারা মা হাতান সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে লুকায়িত হোক সেই ফেতনাগুলি সবার সামনে হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে খোলা মেলা হচ্ছে অথবা গোপনে হচ্ছে কেউ নাই সেখানে একা শুধু আপনি আছেন কিন্তু বড় ফেত নাই আপনি বুঝেন না অমা বাতান নবী একা ইসলাম তাকিদ করে বলছেন তোমার আশ্রয় গ্রহণ করো প্রকাশ ও ফেতনা থেকে আল্লাহর আশ্রয় নাও এবং যেগুলো গোপনীয় ফিতনা সেগুলো থেকে আল্লাহর আশ্রয় নাও তখন নবী এখারিম সাল্লাহ ইসলামের সাহাবাইকার রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين তারা বললেন জি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাল ফিতান মা জাহারা মিনহা ওয়া মা বাতান এই দোয়া কার মুখস্থ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্তিয়াজা আল্লাহর আশ্রয়ে কামনার মেলা দোয়া আছে তার মধ্যে আউজু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম তাই না আউযু বিল্লাহি মিন বিতালিত শাইতানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় নিচ্ছেন আ তাউযু বিল্লাহি মিনাল ফিতান মা জাহারা মিনহা ওয়া মা বাতান বা আউযু বিল্লাহি মিনাল ফিতানি মা জাহারা মিনহা ওয়া বাতান এতে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে ফেললেন কিছুই ছাড়লেন না সে শারীরিক হোক মানসিক হোক আর ব্যক্তি জীবনের হোক আর পারিবারিক হোক আর সামাজিক হোক আর রাষ্ট্রীয় হোক আর যা আর্থিক হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন প্রকাশ্য হোক গোপন সব মা যাহার আমি নাহা যা প্রকাশ্যে হয় যা লুকায়িত হয় সেটা যেই রকমই হোক না কেন প্রকাশ্যে মানুষকে দেখতে পাওয়া যায় খারাপ মানুষকে দেখা যায় প্রকাশ্যে খারাপ জিন ভালো জিন যাই হোক জিনকে দেখা যায় না শয়তান অনিষ্ট থেকে একটা বড় অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন আউজ বিল্লাহমিনা শৈতান রাজিম বলে কিন্তু যদি বলেন আউজ বিল্লাহ আল ফিতান মা জাহার আমিন হা তাহলে সমস্ত রকমের অনিষ্ট থেকে বালামসিবর থেকে ফেতনা থেকে আপনি কি চেয়ে ফেললেন আশ্রয় চেয়ে ফেললেন জি তাহলে প্রকাশ্য ফিতনা আছে আর কি আছে গোপনীয় লুকায়িত ফিতনা আছে আজকালকার যুগে প্রকাশ্য ফিতনার চাইতে গোপনীয় ফিতনা অনেক বেশি মানুষের সামনে আপনার মানবতার খাতিরে কেউ আবার ধার্মিকতার খাতিরে কিন্তু তার দিন ধর্ম দুর্বল সেই জন্য মানুষের সামনে একটু লজ্জা করছেন যে আমি একজন মুসলিম মানুষ আমি দাড়িওয়ালা মানুষ একজন আমি শেখ মানুষ আমি একজন নামাজি বলবে লোকে তাই না কিন্তু দেখছেন আর সবকিছু শুনছেন আপনি গোপনে ওই সমস্ত ফেতনায় আপনি জড়িয়ে যাচ্ছেন এই দোয়াটি অবশ্য মুখস্থ করবে ছোট্ট দোয়া আউজ্লাহ মিনাল ফিতান ফিতন মা জাহার আমিন ওয়ামা বাতান সমস্ত রকমের ফেতনা থেকে আপনি কি করলেন আল্লাহর আশ্রয় চেয়ে নিলেন আর আল্লাহ যদি আল্লাহর আশ্রয় নেই আল্লাহকে আঁকড়ে ধরে তাহলে সেই ব্যক্তিকে সরল পথ জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হইল বস আল্লাহকে ধরতে হবে আল্লাহকে ধরতে হবে সহজ কিন্তু আপনি আপনি করে দিন থেকে দূরে চলে গিয়ে কঠিন দিয়েছেন আল্লাহ থেকে দূরে চলে গিয়ে আল্লাহর আসমানি বিধান থেকে দূরে চলে গিয়ে রসদুল্লাহ আসাল্লাহ আদর্শ থেকে দূরে চলে গিয়ে আপনি নামে মুসলিম আছেন কাজের বেলা মুসলিম না বিভিন্ন ক্ষেত্রে যার ফলে এই অনিষ্টগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন অমাইয়া তাসেম বিল্লাহি ফাকাদ হদিয়া ইলা সেরাতি মোস্তাকিম আল্লাহকে যদি কেউ শক্ত করে ধরতে পারি তাহলে অবশ্যই সেই সঠিক রাস্তা পাবে আল্লাহ নিশ্চয়তা দান করছেন ফিতনা অনেক রকমের রয়েছে এবং ফিতনা ওপর থেকে নাজিল হয় এটাও শুনে মানে আল্লাহর ফয়সালা হয় আর আল্লাহর ফয়সালে ওপর থেকে জমিনে ফিতনা নামে এই কথাগুলিও হাদিস রয়েছে ফিতনা নামে নবী করিম সাল্লামের সহি হাদিস জি বলছেন যে আমি ফেতনা দেখতে পাচ্ছি সেগুলি নেমে আসছে তোমাদের বাড়িতে বাড়িতে খেলালা বই থেকে তোমাদের বাড়িতে বাড়িতে ঘর বাড়িতে ভারাল্লাহ আপনি বাসায় আছেন আপনি জেদ্দায় আছেন আপনি দেশে আছেন আপনি যে কোনো জায়গায় আছেন আপনার ঘরে ফেতনা নামছে জি কার মতো যেমন বৃষ্টি বর্ষণ হয় যেখানে সেখানে সব জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে বৃষ্টির ফোটা বৃষ্টি যখন বর্ষণ হচ্ছে বৃষ্টির ফোটা যখন সব জায়গায় পড়ছে কখন যে কে ফেতনা লিপ্ত হয়ে যায় এই জন্য দেখা যাচ্ছে যে আজকের একটা ভালো মানুষ হঠাৎ করে খারাপ হয়ে গেলে আজকের একটা ভালো মানুষ জানতাম না যে সে সিরকি আকিদার লোক অথবা গুমরা হয়ে গেছে সে সিরকি লিপ্ত হয়ে গেছে সে বড় একটা অপরাধে লিপ্ত হয়ে গেছে সে অন্যায় জড়িয়ে গেছে বিভিন্ন রকম অন্যায় জড়িয়ে গেছে ইত্যাদি অথবা সে যতগুলি আছে নাম নেওয়ার সময় একটা ঢুকে পড়েছে অথচ জন্মসূত্রে সে একটা ভালো পরিবারের ছেলে ছিল একটা খুনের সাথে জড়িয়ে গেছে অথচ তার পরিবারে একটা খুনি নেই যে তার বাপ দাদা থেকে খুন করা শিখেছে সম্ভ্রান্ত ঘরের ছেলে এমন এক জায়গায় গিয়েছে ফেতনার কাছাকাছি যখন গিয়েছে তখন ওর ঘরে ফেতনা নেমে আসছে ও ফেতনায় ডুবে গেছে খাসেরা দুনিয়া বা লাখেরা ইয়ে কালো ধ্বংস আর পরকাল ধ্বংস বরবাদ করে দিল সব নিজেকে বরবাদ করলো আর নিজের বাপ মা ছেলে মেয়ে আগামী যাও প্রজন্ম আসত তাদেরকে বরবাদ করে দিল জাতিকে বরবাদ করে দিল দেশকে ধ্বংস করে দিল ফিতনা অনেক রকমের রয়েছে সাল্লাহ ফিতনা থেকে বহু হাদিসে সতর্ক করেছে এবং ফিতনা আসার আগে ফিতনা যেমন ঘনিয়ে আসবে তার আগেই তোমরা যে সময়টা পাচ্ছ ভালো কাজে লাগিয়ে আমল করো ফিতনা মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফল যে বেশি দিন বাঁচতে পারলো সে সফল নয় কারণ যত বেশি বাঁচবে তত বেশি ফেতনা বাড়ছে যে দিনগুলি আসছে ওই দিনগুলি আরো খারাপ আসছে আপনারা কখনো ভাবিয়েন না যে বর্তমান যে পরিস্থিতি ভালো কোনো পরিস্থিতি আসবে আর আর একবারে ঈসা যুগ ইমাম মেহেদির এলো কি এলো দুই হাজার উনিশে আর এক দু মাস আছে এর মধ্যেই কখন আসলো আর নাহলে বিশে আসলো আরে দুই এক মাস ওদিক হইতে পারে যেটা বলেছি মোটামুটি হবে দুই চার বছরের মধ্যেই মধ্যে আবুজবিল্লা প্রত্যেকে এসব কথা শিখলাম যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মাল মাসুল সাইল যে জিজ্ঞাসিত ব্যক্তি সে জিজ্ঞাসাকারী চাইতে বেশি জানে না জিবরাইলও যেমন জানে না সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা তেমন সবচেয়ে শ্রেষ্ঠ রসুলও জানে না তা আপনি কি করে জানলেন হ্যাঁ একজন মানুষ কি করে জানলেন কোন ওহির মাধ্যমে জানলেন মালায়কে ফেরেস্তার ওহি তো বন্ধ হয়ে গেছে একটা ওহি খোলা আছে কিন্তু কোন ওহি জানেন শয়তানের ওহি খোলা আছে সুরাতুল আনামাল্লাহ বলছে ওয়াইন না শেয়াতি নালা ইয়হু না এলা উলিয়া হে লেওজাঁদে লুকুম ওয়াইন আতা তো মোহম ইন শয়তান তোমাদের কি বলে ওই নশালা ইয়ৌহু না ওই করে এ শয়তান ওই হয়ে থাকে তারা কি যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে বন্ধু হতে যায় ওলি হতে যায় কিন্তু তোমরা সাবধান কি জন্য ওইগুলো করে লেওজাঁ লুকুম তোমাদের সামনে বাপ বিতণ্ডার জন্য তোমাদের সামনে হ্যাঁ আছে নতুন নতুন কথা বলতে পারে নতুন নতুন কিছু ডেলিভারি দিতে পারে এমন এমন কথা বলতে পারে কোরআন এবং আদিশ গবেষণা করে যায় আগের আলিমরা জানতোই না এই আজাইব আর গারাইব নিয়ে আসতে পারে আশ্চর্যজনক কিছু জিনিস নিয়ে এসে পেশ করবে সুতরাং মানুষের কাছে খ্যাতি লাভ করবে কিছু লোকের উদ্দেশ্য এরকম আছে আল্লাহ হেফাজত করে এই সবসার থেকে ওই নাতা তো মোহম ওদের কথা যদি বিশ্বাস করে নেওয়ার মেনে নাও শোনো ইন কুমলা মুষড়ে কোন তোমরা মুষড়ে খুয়ে পড়বে নাহলে কম পথে গুমরা হয়ে যাবে শিরকের দিকে ধাপ হচ্ছে ধীরে ধীরে গুমরা গুমরা হইতে 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 যখন বড় গুমরা হলে তখন শির কেমন আসতে লিপ্ত হয়ে গেল তো ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন ফিতনাই এমন হবে যে ইউসবেহ রজলো মো মেনান ওয়ুমসি কা ফেরাল ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনার যুগ আসবে যে সকালবেলা পাক্কা মমিন ফজরের নামাজ পড়েছে জামাতে পাক্কা মমিন ওই উমসি কাফের সন্ধ্যাবেলা ও কাফের হয় নাস্তিক হয়ে গেছে না হলে মূর্তি পুজো হয়ে গেছে মন্দিরে ধর্না দিচ্ছে চার্চে ধর্না দিচ্ছে আর না হলে মাজারি গিয়ে দিচ্ছে আর না হলে ডাক দিচ্ছে যে আমরা সবাই এক যারা মাজারে যাচ্ছেন তারাও আমাদের আর যারা যাচ্ছে না তারাও সবাই মিলে ঐক্য করি ওই এমসি কাফের কোথায় চলে গেল চলে গেল বড় ফেতনা আর কথা না বাড়িয়ে এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে বহুমুখী আছে অনেক রকমের আছে কিছু ছোট আমরা ফেতনাই পড়ছি আর এসব ফেতনার মাধ্যমে আমাদের গোনার কাফারা হচ্ছে মনে রাখবেন জি অনেক সময় অনিচ্ছাকেই তো ফেতনা লিপ্ত হচ্ছে আপনি ইচ্ছা করেন নাই কিন্তু আপনি পরীক্ষায় পড়ে গেল বিভিন্ন রকমের যার মাধ্যমে গোনার কাফারা হইল কিছু নেকি বাড়লো আর কিছু সংশোধন হইল কিছু শিক্ষা হইল ফিরে আসলেন উল্টো দিকে যাচ্ছিলেন ইত্যাদি ইত্যাদি বহু উদ্দেশ্য আল্লাহ রাবুল রয়েছে এইসব ফেতরাতে কিছু বড় ধরনের ফেতরা রয়েছে কিছু মাঝারি ফেতরা রয়েছে কিছু প্রকাশ্য ফেতরা কিছু গোপনীয় ফেতরা কিছু ফেতনায় এমন আছে যেই ফেতনাগুলিতে মানুষ লিপ্ত হলে ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে চলে যাবে বহিষ্কৃত হয়ে যাবে কিছু ফিতনা এমন আছে যেই ফেতনাগুলিতে মুসলিম তো থাকবে ইসলামে তো থাকবে কিন্তু নামেই থাকবে কাজের কোনো মুসলিম হবে না বর্তমান অধিকাংশ মুসলিমদের অবস্থা নামে তো মাসাল্লাহ সংখ্যায় মুসলিমের আমাদের কাছে অভাব নাই অনেক সংখ্যা বলান্তুম কেজির উম কেজির আবু দাদের হাতে রসুর উল্লাহ সর বলেছেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হবে ওলা কিন্না কম গোসা ওনাকা গোসা কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার সময় যে ময়লা আবর্জনা খড়কোটা ভেসে আসে অথবা ফেনা বন্যার ওপর যে ফেনা ভাসে কিন্তু কত দুর্বল একটু ধাক্কা খেলে একবারে হ্যাঁ হ্যাঁ নিস্ত নাবুদ হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় কিছুই থাকে গোলা কিনা কোনো ভয় ভীতি থাকবে না কাফেদের অন্তরে জালেমদের অন্তরে পাপিষ্টদের অন্তরে ভালো মানুষদের ক্ষেত্রে জুল অত্যাচার করার ক্ষেত্রে বাড়াবাড়ি করার ক্ষেত্রে আমাদের ভাত ফিতনা আর মধ্যে সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় ফিতনা ফিতনার মধ্যে দুনিয়াবি ফিতনা পার্থিব ফিতনা আছে আর দিনই ফিতনা রয়েছে যদিও দুনিয়ার ফিতনাগুলি অনেক সময় দিনের ফিতনা তৈরি করে দিনের ফিতনা তৈরি করে সবচেয়ে বড় ফেতনা যেটি সেটি হচ্ছে ফেতনা তো শিরক শিরকের ফেতনা শিরকের ফেতনা যদি মানুষ শিরকের ফেতনা লিপ্ত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ইহকার পরকাল ধ্বংস করল না অবস্থায় যদি মারা যায় তাহলে আপনাদের জানাই আছে আল্লাহ কোনদিন মাফ করবেন কোনদিন জান্নাতে দেবেন কোনোদিন মাফ করবেন না যদি শিরকের অবস্থায় বড় শিরকের অবস্থায় মারা যায় আর জান্নাত কাল্লাহ তার জন্য কি করেছেন হারাম করেছেন জাহান্নামকে তার জন্য ফমা মা ওয়ামা ফরোজ করেছেন অবধারিত করেছেন জি হ্যাঁ আর সুপারিশ পাবে না হমার ইউয়ালে মেন আনসার ফামাতন ফম শাফাতু শাফেই কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না শির্কের ফিৎনাহ আর জানছেন দেশে কত যে শিরকের ফেতনা রয়েছে অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত সে মাজার পূজার শির্খক আর পীরের অন্ধ অনকরণের শির জি আর কোরআন হাদিসের বিরোধী মানুষের কথাকে কোরআন এস অথবা আরো যে বিভিন্ন রকমের শিরগুলি রয়েছে তার মধ্যে জ্যোতিষির কাছে যাওয়া জি হ্যাঁ গণকের কাছে যাওয়া তারপরে আপনার সাহের জাদুঘরের কাছে যাওয়া এই কাজটা করে দেন তো একটু তদবির করে দেন তো এই করে দেন তো সেই করে দেন তো আমার স্বামী ও বিয়ে করবো বিয়ে করবো করছে ওর একটু এইটা একটু বন্ধ করেন তো বান মারিয়ে দেওয়া জি এগুলো আমাদের দেশে কিছু না এগুলোর নাম খুব হালকা নাম কি দোয়া তাবিজ দোয়া তাবিজ আশা করি শুনেছেন তাই না এটা হালকা করে দেওয়ার জন্য দোয়া তাবিজ করা হয়েছে পুরোটাই শির কুফর সবচেয়ে বড় ফেতনা শিরকের ফেতনা সিরকা সম্পর্কে সৌদি আরবে শুনছেন অনেক শুনছেন আলহামদুলিল্লাহ আর এখান থেকে যদি অন্তত সিরকটাকে চেনে যেতে পারেন তাহলে হোজাইফা রাজি আল্লাহ তালানহর মত আপনি সিরিক থেকে নিরাপদ থাকবেন যেমন তিনি বলছেন যে লোকেরা ভালো দিক জিজ্ঞাসা করত আর আমি মন্দ দিক জিজ্ঞাসা করতাম তো এই মন্দ দিকটা শিরকে চিহ্নিত করে যেতে পারলে আর মাজারেও যাবেন না আর পীরের কাছেও যাবেন না আর অন্ধ ভক্তিও দেখাবেন না বিনা দলিলে চলবেন না আর কোরআন শূন্য ওহির ওপর মানুষের কথাকে আলেমের কথাকে এমামের কথাকে প্রাধান্য দেবেন না আপনি এ সমস্ত শির থেকে বেঁচে থাকতে পারবেন না আপনি শিরকের সমতুল্য শির চাইতে কোনো মতেই কম না শিরকের চাইতে বড় কিছু যদি গোনা থাকতো তাহলে বলতো শির্কের চাইতে বড় সেই গোনা কিন্তু শিরকের চাইতে বড় কোন অন্যায় নেই সেই জন্য বলবো যে সমান পাপ সেটা হচ্ছে আল নাস্তিকতা বেদিনী অনীহা দিন সম্পর্কে একেবারে অজ্ঞতা অথবা যদি জ্ঞান পৌঁছে অনীহা শত্রুতা বিদ্বেষ এবং দিনকে মুছে ফেল মুসলিমদের সন্তান দিনকে কে মুছে ফেলো দিনদার কে সাফ করো জি হ্যাঁ এই যে বেদিনী এই দুটো সবচেয়ে বড় ফিতনা সমান সমান ফিতনা এই দুটোকে আমি নিজের ভাষায় তার আগে কারো কাছ থেকে শুনি আমি বলি উর্দু ভাষা শব্দ একটা হচ্ছে বেদিনী আর একটা হচ্ছে বদ্দিনী বেদিনীর ফিতনা আর বদ্দিন ভ্রান্ত বদ্দিন মানে খারাপ দিন ভ্রান্ত দিনের ফিতনা দিন ধর্ম করছে কিন্তু ভ্রান্ত দিন খারাপ দিন শিরকের দিনের বেদাতের দিনের ভেতরা আর একটা হচ্ছে বেদিনী দিন নেই তাদের কাছে জন্মসূত্রে মুসলিম শুরু থেকে শেষ পর্যন্ত পেট আর জনক্ষুধা আর দুনিয়ার স্বার্থ পূরা করা ছাড়া না আল্লাহ না রসুল না দিন না আমাকে আল্লাহ কেন পয়দা করেছে এটা জানার প্রয়োজন কিছুই নেই ওয়াল্লাযীনা কাফারু আল্লাহ বলছেন এটা তো কাফেরদের চিত্ররে আর এইরকম যদি কেউ হয়ে যায় তো কাফের হয়ে যাবে ইয়াতামাত তাউন তারা ভোগবিলাসি তারা ভোগ করে শুধু ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম এবং তারা খায় ওইরকমই যেমন গবাদি পশু খায় চতুষ্পদ জন্তু যেমন খায় দায় খেলে পেটে শান্তি হয়ে গেল আর কোনো চিন্তা নেই তারে খাওয়া ছাড়ার কোনো চিন্তা আছে এটা গরু বকুরির কোনো চিন্তা নেই ঠিক ওইরকমই যারা কাফের মানুষ নাস্তিক মানুষ তারা ওইরকমই আর যৌন ক্ষুদা আছে ওটাও এক রকমের খাওয়া আহার দরকার খিদা ওই খিদা দূরের জন্য যৌন ক্ষুদা দূর হইল হইলো হ্যাঁ আবার বিয়ের কি দরকার রয়েছে লিভ টুগেদার করলেই হইলো আর স্কুল কলেজ ইউনিভার্সিটি তো এই শিক্ষা মাসাল্লাহ সহ শিক্ষা তো এই জন্যই আর তারপর এইরকম ক্ষেত্র তৈরি করা তো এই জন্যই সেখানে পর্দার বালাই নেই সেখানে আর একসাথে যুবক যুবতীরা একসাথে লেখাপড়া করবে একসাথে সবকিছু করবে এই দিয়ে এতো কি কারখানা আইতোইকি নাস্তিকতার কারখানা নাস্তিকতা তুই কর কারখানা এই সব জি ওয়ায় কলুনা কামা তাকলানা চতুর্থ পর্যন্তর মতো যারা খায় দায় আর ভোগ করে ওয়ন্নারু মাসওয়াল্লাহুম এরা বলছেন যে তাদের জাহান্নামের আগুন হচ্ছে তাদের বাসostal সম্রাট এই নাস্তিকতার কারণে একটি কথা এখানে আরো বলি পানি ডিখিটা মোবাইল কেন বাচ্চা হম যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক ফিত না আরো কয়েক ফিথ নাকি বা অনেক ফিতনাকে নাকি জন্ম দেয় যেমন একজন মানুষ আরো কয়েকটা বাচ্চা জন্ম দেয় জন্ম দেয় একটা পশু কয়েকটা বাচ্চা জন্ম দেয় ঠিক তেমনি এক ফেতনা অনেক ফেতনাকে জন্ম দেয় যখন একজন মানুষ একটা ফেতনা লিপ্ত হয় তখন তার মধ্যে অনেক ফেতনা তৈরি হয়ে যায় এর একটা উদাহরণ দিই নাস্তিকতার ফেতনা জি বা সিল্কের ফেতনা এই দুটোর ফেতনা সমান সমান এই নাস্তিকতা ফেতনার কারণে কেউ যদি বলে যে ভাই আমি নামাজ পড়ি ভাই আমাকে ছেড়ে দাও মারিও না আরে তোকে আরো মারতে হবে তোকে আরো মারতে হবে বুঝলেন না তার মানে এই নাস্তিকতার ফেতনা কি তৈরি করলো মুসলিম ভাইকে খুন করো মুসলিম ভাইকে খুন করো এর খুনের কোন মূল্য নেই মারো বুঝতে পেরেছেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান জি যখন মানুষ সিরকের ফেতনা লিপ্ত হয় তখন কেউ তৌহিদের কথা বললে কেউ সুন্নতের কথা বললে কেউ শিরক বিরুদ্ধে সম্পর্কে শিরকের বিরুদ্ধে বললে সির্ক বেদার থেকে সতর্ক সাবধান করলে ও হচ্ছে ওয়াহাবি হয়ে গেছে ও লামজবি হয়ে গেছে ও গোমরা পথভ্রষ্ট হয়ে গেছে তো কাদিয়ানি হয়ে গেছে তো অমুক হয়েছে হয়ে গেছে ও এইসব ধর্ম আমাদের দেশে চলবে না মার বেটা কেন রক্তকে হালাল করে নিলাম মার খুনকে হালাল করে দিল একবারে মুসলিম ভাইয়ের আর ইন্নামাল মোমেন ওরা যে মমিন মুসলিমরা যে ভাই ভাই একটু মনে থাকলো না চিন্তা করলেন তাহলে নাস্তিকতার ফেত না আর সিরকির ফেত না মানুষের রক্তকে হালাল করে দিল সুতরাং অহরহ খুন হইতে আছে অহরহ খুন হতে ভালো মানুষ খুন হইতে আছে হ্যাঁ ভালো মানুষ দিনই হচ্ছে লে একটু পড়াশোনা করার জন্য সে খুন হইতে আছে এমনি কোন হচ্ছে নাস্তিকতা এর পিছনে কাজ করছে বেদিনী এর পিছনে কাজ করছে আসল জায়গায় আপনাকে ওষুধ দিতে হবে আসল জায়গার চিকিৎসা করতে হবে না হলে র থেকে মানুষকে ফেরানো সম্ভব নয় যেখানে একজন মানুষের রক্তের মূল্য নেই তার কাছে একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে কাবার চাইতে বেশি একজন মানুষের একজন মুসলিমের রক্তের তাজিম আল্লাহর কাছে হারামের চাইতে কাবার চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে মূল্যবান রবের কাছে কিন্তু আপনার নাস্তিকতার কারণে আপনার শিরকি কুফুরি আকীদার কারণে আপনার বেদিনে ভ্রান্ত দিনের অনুসারী অথবা বেদিন সেই জন্য আপনার কাছে সবচেয়ে সস্তা হচ্ছে মুসলিমকে খুন করা কাফের কাছে ভিজা বিড়াল আমি কাফেরকে খুন করতে বলছি না কাফেরকে খুন করা হারাম জান্নাত থেকে আপনি মহরম বঞ্চিত হবেন আমি একাদিম সাল্লাল্লাহ সল্লা বলেছেন কিন্তু মনে রাখবেন যে এটা আপনার ভাই আপনার সাথে তার কত রকমের সম্পর্ক রয়েছে আপনি চিন্তা করুন দেখি চিন্তা করুন তো দেখি দ্বিতীয় দিকে চলে দ্বিতীয় হচ্ছে খুন খুন যে একবার কাউকে করে সেই ব্যক্তি মানুষ হয়ে যাবে রকম লোক পাওয়া বড় মুশকিল বিশেষ করে বর্তমান ফেতনার যুগে যে একবার ফিতনায় জড়িয়ে গিয়েছে সে বহু ফিতনায় লিপ্ত হয়ে যাবে তার জীবন তো ধ্বংস করলো তার পরিবারকে ধ্বংস করলো কিন্তু সে বহু ফিতনায় জড়িয়ে যাবে কারণ সেই ব্যক্তি আল্লাহ রবুল আলমের কাছে আর সুরক্ষিত না যখন একজন মুসলিমের রক্তকে সে হালাল করে দিয়েছে তখন সে আল্লাহর কাছে আর হেফাজতের হক রাখেন আল্লাহ দামান হারাম আর যতক্ষণ পর্যন্ত করো হারাম রক্ত প্রবাহিত না করবে যাকে আল্লাহ খুন কর হারাম করেছেন তাকে খুন যেই দিন করে দিবে সেই দিন সেই দিন তখন আল্লাহ আর হেফাজতে রাখবেন নিজে জিম্মে রাখবেন না এই খুনের অপরাধ এটি বড় ফিতনা যে কোনো মানুষ খুন করা ফিতনা আর মুসলিম মুসলিমের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে মুসলিম যদি মুসলিমকে খুন করে তাহলে এটি হচ্ছে আরো বড় ফিতনা যে কে আল্লাহ কুফরি নাস্তিকতার অপরাধের পরে বর্ণনা করেছেন আল্লাহ আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন যেই পরিবেশে জেনা ব্যবীচার সহজ হয়ে যাচ্ছে আর সতীত্ব রক্ষা করা আর নারীদের রক্ষা করা পুরুষদের যুবকদের চরিত্র নষ্ট হওয়া থেকে রক্ষা করা জটিল হয়ে যাচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে তাহলে এটি বড় ফিতনাজ নন রহমানের বান্দা যদি হইতে চাও তাহলে ফিতনা মুক্ত হইতে হবে সেটা হচ্ছে জেনার কাছে যাওয়া যাবে না আপনি জেনার জন্য ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন আর বলছেন যে নানা খবরদার খবরদার তাই হয় না তো এই খুনের অপর আল্লাহ বলছেন শিরকের অপরাধের পরে ওয়ালা এক তলু আর নেক্সাল্লা তিহার রাম আল্লাহুল্লা বিল অন্যাইভাবে কাউকে নির্দোষী মানুষকে খুন করেন না আর দোষী যদি হয় আর তার খুন করা ফরোজ হয় তাহলে সেটা সরকার করবে সাস সরকারের বন্যা জি যেসব দণ্ডবিধানগুলি রয়েছে মৃত দণ্ডের সেগুলির বাস্তবায়ন করা আমার জন্য হারাম আপনাদের জন্য হারাম যে এই লোকে রক্ত হালাল হয়ে গেছে সুতরাং আমি নিজেই হালাল করে নেব এটা চলবে না আপনারা এটা কে করবে কে করবে সরকার যদি গুনহাগড়া হয় তবুও করবে আইন হাতে নেওয়া যাবে না এটি হচ্ছে জঙ্গিদের কাজ এটি হচ্ছে খারেজীদের কাজ এটি হচ্ছে চরমপন্থীদের কাজ এটি হচ্ছে জেহাদের নামে ফাঁসাদিদের কাজ আমি নিজেই এইসব সব কাজ করে ফেলবো না এই খুনের ফিতনা থেকে বাঁচতে হবে সুতরাং মুসলিম সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে মানুষ সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআন এখানে কিছু নীতিমালা বলছেন হোসনা মানুষকে ভালো কথা বলি আল্লাহ বলছেন ভালো কথা বলিও ভালো কথা বলে কোনোদিন খুন হইতে পারে কখন হইতে পারে না তাহলে কখন আমি ভালো কথা বলতে অভ্যস্ত না আল্লাহ বলছেন কথার ক্ষেত্রে কারণ কথা আর কাজের ক্ষেত্রে কারণ কাজের মাধ্যমে মানুষ অপরাধে জড়িয়ে যায় ফেতনায় জড়িয়ে যায় আল্লাহ বলছেন অফ আলুল খাইরা তোমরা ভালো কাজগুলি করিও লাল্লা কুমু তুফুল হন তাহলে তোমরা সফলতা লাভ করবে সাকসেস হবে ব্যক্তি সমাজ পরিবার জাতি তখনই সফল হবে যখন উপর খাই ভালো কাজ করুন আপনি মন্দ কাজ করিয়েন না আর ভালো কথা বলুন মন্দ কথা বলিয়েন না দেখবেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না আর আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হবেনা লমন এই কোরআনের এই বিধানের বাস্তবায়ন হবে আল্লাহ যেন আমাদের সকলকে তো সমাজের ভাত চার নম্বরে একটি বড় ফিতনা ভয়ঙ্কর যেই ফিতনা থেকে সতর্ক সাবধান করেছেন সেই ফিতনা হচ্ছে নারী নারী আজকে নারী ফিতনা এত ব্যাপক আকার ধারণ করেছে সুবহান বহুমুখী ফিতনা আগের পুরাতন যে ফিতনার দিকগুলি ছিল ওগুলো তো আছেই আর নতুন নতুন দিক খুলেছে নারী ফেতনার আপনি কোন নারীর কাছে না গিয়েও বাসায় বসে থেকে থেকে নারী ফেতনে লিপ্ত হয়েছে সৌদি আরবে বসে বসে থেকে বাংলাদেশে থেকে কোথায় অস্ট্রেলিয়াতে কোথায় ইউরোপের কোন দেশের নারীর ফেতনে আপনি লিপ্ত হয়েছেন সে নারী উঠে আপনার বাড়ি চলে আসছে অথবা আপনি পালিয়ে সেখানে চলে যাচ্ছেন বা আপনি চলে যাচ্ছেন হচ্ছে না যেটা আজকে থেকে দশ বিশ বছর আগে হইতো না হয়তো নারীর সাথে দেখা সাক্ষাৎ হলে আবার কথা বলার সুযোগ হলে আবার নির্জনতার সুযোগ হলে তখন কোন ধারণ করেছে শুধু তাই ইসলামের রং দিয়েও এই নারী ফেতনায় লিপ্ত হচ্ছে অনেক। আপনি অনলাইনে ক্লাস করা শুরু করলেন কার বলছে আমার একটা ক্লাস আছে হয় শেখেরা শেখের রাগ করবেন না যদি কোনো শেখ এরকম ক্লাস করে না ফেতনা মুক্ত থাকেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ আর যদি দুর্বলতা থাকে তাহলে এটা আমার জন্য ওসিয়ত নসিয়ত আর তাদের জন্য নসিয়ত নসিয়তের অনলাইনে ক্লাস করাইতে লাগলেন আমি গ্রুপের ক্লাস কালা রসুল বলতে বলতে আপনার আপোষের পার্সোনাল কথা শুরু হয়ে গেল বড় ফিতনা লিখতে হয়ে গেলেন আপনি আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আরে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরুষদের নয় শুধু নারীদের স্পেশাল নারীদের গ্রুপ কিছু লোক করেছে আরো দুঃখের বিষয় নারী ফেতনা কত মারাত্মক না দু একটা উদাহরণ না বললে বুঝতে পারবেন না পৃথিবীর বিভিন্ন দেশের দুই একজন বোনেরা আমাকে বলল যে শেখ আপনার ইসলামী সেন্টারের যে গ্রুপ আছে বা আপনার বক্তব্যগুলো যে লিঙ্ক দেওয়া হয় তো ওগুলোতে যদি আমাদের নাম্বারটা অ্যাড করে দিয়েন তার ভালো হয় কয়েক বছরের মধ্যে এইসব কিসা কাহিনী কিন্তু জি হ্যাঁ এই গ্রুপের ভেদ না মাধ্যমে নারী ভিত আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আমি নাম্বারটা নিয়ে অ্যাড করে দিয়েছি আর ওতে নাম নাম নাই কিচ্ছু নেই তারপরে এক বোন এক বোন ভারতের আসাম থেকে শিক্ষিত মহিলা কলেজের মাসিটি পড়েছে বড়ই দিনদার মহিলা সে বলছে শেখ আপনি কোন গ্রুপে আমাকে অ্যাড করলে না আমাকে যেই সেই শুধু টেলিফোন করছে আমাকে যে সে আমাকে কি করছে টেলিফোন করছে ইন্না আলিল্লাহলে রাজ কল্পনার বাইরে ইসলামী গ্রুপে কথা বোঝা গেছে যেখানে ভালো ভালো লিঙ্ক দেওয়ার জন্য ভাইদেরকে কিছু হয়তো বোনদের কখন হয়তো অ্যাড করা হয়েছে যদিও তাদের সংখ্যা খুব কম আছে ভাইদেরই সংখ্যা বেশি তখন আমি বললাম যে নাম্বারগুলো একটু দয়া করে পাঠাবেন কি তখন যারা যারা তাকে নক করেছে পার্সোনাল সবগুলি নাম্বার আমার কাছে পাঠিয়েছে প্রায় সাতজন প্রায় সাতজন সবগুলি নাম্বার আমি চেক করলাম যে কার নাম্বার হইতে পারে এই নাম্বারগুলি কার অবাক হয়ে যাবেন কারো মুখে দাঁড়িয়েও আছে প্রায়গুলি মুখে দাঁড়িয়ে আছে আশ্চর্য হয়ে যাবে টেলিফোন করেছে কিসের কে আপনি কোথায় থাকেন কোন ডিস্ট্রিক্টে বাড়ি আপনি কি করেন আমি বিবাহিতা না বিবাহিতা না আবু সুদুল্লিহ এগুলো কোন দামতের কাজ হচ্ছে রে ভাই আর আপনার এতে যোগাযোগ করার কি যুক্তি রয়েছে আপনার এখান আমি তো ওখান যোগাযোগ করতে যাই না আমার সময় হয় না যে টেলিফোনটা রিসিভ করবো তো আমি হবে আর নিজে থেকে কি টেলিফোন করবো নম্বরগুলি দেখে শুভহান আল্লাহ মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেলাম যে যেসব চেহারাগুলিকে চেনি তারা বেশ কিছু দাওয়াতি কাজও করে দাওয়াতি কাজ করে এমন কাজ করে না রাত দিন অনেক দাওয়াতি কাজ করে হ্যাঁ আর অনেক গ্রুপে শেয়ার করে অনেক আছে আপনি জানেন বলে আমাকে যে শেখ আমি তিরিশটা চল্লিশটা গ্রুপে আমি কি করি আমি বিভিন্ন ইসলামিক আলোচনা ভালো ভালো এটা আমি শেয়ার করি সেই সব লোকগুলি ওতে অনেকে জড়িয়ে আছে কত বড় ফেতনা চিন্তা করেন আপনি কত বড় নারী নাজম সাথে সাথে আমি ওই বোনকে বললাম যে আপনাকে এখন আমি এখান থেকে এই করে দিচ্ছি আউট করে দিচ্ছি হ্যাঁ আমিও তাকে ওখান থেকে ডিলিট করে দিলাম তার রিমুভ করে দিলাম বুঝতে পেরেছেন তো কি বলবেন বলেন এই যে কিছু ভাইদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে ইসলামের খেদমত হচ্ছে এতে কোনো সন্দেহ নাই ইসলামের খেদমত হচ্ছে কিন্তু আপনি আবার বিভিন্ন ফেতনাই জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন ফেতনাই জড়িয়ে যাচ্ছেন আপনি সেটা নারী ফেতনা হোক আর পয়সার ফেতনা হোক আর অন্য কোনো ফিতনা হোক ফেতরা পার্থিব কোনো ফিতনা জড়িয়ে যাচ্ছেন আপনার ক্ষেত্রে কি নবিয়ে করিম সালসাল্লাম এই হাদিসটা ফিট হয় না ইন্না আল্লা লা ওয়াই কেউ তো ফাজেস কখনও আল্লাহ রাব্বুল্লাহ আলেমিন এই দিনকে শক্তিশালী করেন মজবুত করেন দিন মজবুত হয়েছে ওই লোক দিয়ে কিন্তু লোকটি হচ্ছে আর রাজল ফাজের পাপিস্ট লোক ফাঁসেক লোক ফাজের লোক এই কথা বলেছে রসুল্লাহাম ওর দানা আলো পেয়েছে কিন্তু সে প্রদীপের মতো চারাগের মতো তার তলায় কি ও অন্ধকার হয়ে আছে আপনি আল্লাহর কাছে ফাঁসেক ফাজের কিন্তু আপনার দ্বারা অন্য লোক উপকৃত হয়েছে এই ফিতনা অনলাইনের ফিতনা তো তবে আরেকটা দিক বলি ফিতনার আমাদের দেশে ফিতনা আছে সেই ফিতনাগুলি থেকে আপনাকে আপনার পরিবারকে আপনার আত্মীয় স্বজন বংশকে আপনার বোন খালা পুহু ইত্যাদিকে বাঁচাইতে হবে সেই ফিতনা হচ্ছে আমাদের দেশের ওয়াইজরা ওয়াজ করতে যায় পীর সাহেবরা মরিদানদের বাড়ি যায় যাই না যাই না থাকতে দেয় কোথায় জানেন কি হ্যাঁ কোথায় থাকতে দেয় আমাদের মতো হোটেলে অথবা বাসায় হ্যাঁ থাকতে ফ্যামিলি বাইরে উঠানে ওই যে একটা বৈঠক আমরা আমাদের একটা বৈঠক খানা বলি ওইখানে না না কোথায় ভিতরের ঘরে মেন ঘরে থাকতে দেয় আচ্ছা বক্তা সাহেবকে খাওয়াইতে হবে পীর সাহেবকে খাওয়াইতে হবে কে খাওয়াবে আপ্যায়নটা কে করবে পুরুষ করাইলে তো ভালো লাগবে না বক্তাকেও মজা লাগবে না হুজুরে কি বলে পীর সাহেবকেও মজা লাগবে না সে শান্তি পাবে না আর তারপরে ওদেরও যে একটা আবেগের মহব্বত একবারে অতি ভক্তি এই অতি ভক্তিতে সামলাইতে পারে না তখন কি বলে হ্যাঁ আর আর হচ্ছে পুরুষদের ব্যস্ততা আছে অনেক সময় পুরুষ বাড়িতে নেই কাজে কর্মে আছে আর জলসা মহফিল করতে গিয়ে একদিন দুদিন আছে হ্যাঁ ভক্তদের বাড়িতে ওখানে গিয়ে কি করে খাচ্ছে যাচ্ছে মা বোনেরা খাওয়াচ্ছে কোন ভাইয়ের স্ত্রী খাওয়াচ্ছে ওর মা খাওয়াচ্ছে নয় ওর বোন খাওয়াচ্ছে ওর মেয়ে খাওয়াচ্ছে এই করতে অতি ভক্তি করত শেষে কি হয়ে গেল সেই বক্তা সাহেব পীর সাহেব বা হজুর সাহেব হযরত সাহেব গিয়ে গেল নারী ফেতনায় লিপ্ত হয়ে গেল অবাস্তব কথা বলছে অবাস্ত নয় আল্লাহ হেফাজত করে ইন আল্লাহ আলাই ওয়াইযো দাদাদ্দিন আমি রাজু ফাজ যদি কারো মধ্যে এই ফিদনা আর তার দ্বারা ইসলামের হেদমত হচ্ছে আমি হই আর আপনি হন মনে রাখবেন যে আপনি ফাসেদ ফাজের আর আপনাকে দিয়ে আল্লাহ কিছু কাজ নিতে চেয়েছেন যেমন খৈব রজ্যুদ্দের রসুর উল্লাহস আল্লাহ ইসলামের এক শহাবি কাতালা কিতালাম শরীর একবার যুদ্ধ করলেন যার পর নাই জবরদস্ত লড়াই করলেন আর কাফেরদের অনেককে হত্যা করলেন আর শেষখানে যখন খুব বেশি ক্ষত বিক্ষত হয়ে গেল তখন সেই ব্যক্তি কি করল পাহাড়ের আড়ে গিয়ে আত্মহত্যা করলো আত্মহত্যা করল আগে বলে কি যখন নাম এসে বলেছে বলেছি আর এই লোকটি এত লড়াই করল আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যে মিন হমিন জান্নাই হচ্ছে জান্নাতি তখন নবী সঙ্গছেন ইন্নাহমিন আর সে জাহান্নামি সে কি জাহান্নামি লড়াইয়ের ময়দানে জেহাদের ময়দানে খয়বরের বিজয়ে গিয়ে রক্ত দিয়ে দিয়ে জাহান নামে যেতে হয় আর কাফের কে দমন করে নির্মূল করে যদি জাহান নামে যেতে হয় তো আমাদের মতো দু চারটা ওয়াজ করে পাপে লিপ্ত হয়ে মারা গেলে জাহান নামে যেতে হবে না অবশ্য যেতে হবে অবশ্য জান যেতে হবে সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক আমি বলবো না যে অস্থায়ী নারী ফিতনা আজকাল কোরআন ক্লাস মহিলাদেরকে কোরআন পড়াচ্ছে হাফিজ সাহেব কারি সাহেব মহিলাদের কি করছে কোরআন প্রথম নিয়ত কিন্তু ভালো ছিল প্রথম থেকে নিয়ত খারাপ ছিল না বললাম যে তারপরে যখন একে পড়াচ্ছি ওর সাথে একটু যখন একটু যে দূরত্ব বা লজ্জাটা ছিল একটু কমে চলে এসছে ওস্তাদ সাগরিদের বিষয় তখন পার্সোনাল লাইফ জানাশোনা শুরু হইলো গল্প শুরু হইলো আর তারপরে কোথা থেকে কোথায় চলে গেল স্থির সাল একটু 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 করে এগোতে এগোতে ধাপ ধাপ করতে করতে অনেক দূর পৌঁছে গিয়ে ফিতনাতে সাকাতু পড়ে গেল আল্লাহ ভাষায় বলছি পড়ে ফেতনা বলছি আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে কিছু ধার্মিক লোকদের কথা বললাম তার মানে এই নয় যে আপনাদের মতো যারা আম জনগণ খুব ফেরেস্তা চরিত্রে সব ভালো নাকি ওদের ক্ষেত্রে আরো মারাত্মক বিষয় যাদের কাছে এলেমের অস্ত্র থেকেও যদি ফিতনার ক্ষেত্রে পদঃস্ফলন ঘটে তো যার কাছে এলেমের অস্ত্র নেই ইন সল্লাহ আমি নেবাধিল আলেমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তো আপনি আপনার কাছে এলেম নেই তাহলে আপনার ভয় কম আখেরাত বলে আল্লাহর আজফ বলে আল্লার গজব বলে আল্লাহর পকরাও বলে ভয় কম তাহলে আপনার জন্য আরও ফিতনা আশঙ্কা বেশি সুতরাং সাবধান সাবধান অনলাইনের ফিতনা থেকে সাবধান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা আছেন পড়াশোনা করছেন ছাত্র ছাত্রী নারী ফেতনা থেকে সাবধান জি আজকাল চরিত্রবান সচ্চরিত্রের কোন যুবক পাওয়া যেমন মুশকিল সচ্চরিত্রের সতী নারী বড় মুশকিল হয়ে গেছে সহশিক্ষার কারণে জি বড় ফেতনা এগুলি ফিতনা আপনি একজন দিনদার মানুষ এটা ধার্মিক মেয়ে খুঁজছেন খুঁজে পাওয়া যায় না মেয়ে তো অনেক মেয়ে অনেক কিন্তু কাজের বেলা একটাও খুঁজে পাওয়া যায় না চই বোখারে হাদিস রয়েছে যে এমন একটা জামান আসবে যে মানুষ হয়ে যাবে আন্নাস ও কায় কায়ে মে মানুষ হয়ে যাবে একশোটা উটের মতো লাতাজে দোফি হে রাহেলা একশোটা উট সামনে আছে কিন্তু একটা বাহনের যোগ্য না কোনোটার পিঠে চড়ে যে এখান থেকে দু কিলোমিটার যাবো তো চলতেই পারে না ও উট কথা বোঝা গেছে আজকালকার কারের যুগে মাসাল্লাহ আপনি পাঁচটা গাড়ির মালিক ওয়ার্কশপের মালিক পাঁচটা গাড়ি আছে কিন্তু পাঁচটা সবগুলি খারাপ একটাও চলে না বাসা যাবেন তো রাস্তায় দাঁড়িয়ে আছে ঠিক না ঠিক ওই রকম আজকালকার জামানার অধিকাংশ মানুষের অবস্থা হয়েছে আল্লাহ যেন সমস্তকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন শেষখানে আর একটি গুরুত্বপূর্ণ ফিতরার কথা বলবো কিন্তু তার আগে একটি হাদিস বলি নারী ফিতনা সম্পর্কে যখন বললাম আর যদি দলিল না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে নারী ফেতনা খুব প্রাচীন ফিতনা নারী ফেতনা খুব প্রাচীন ফেতনা খুনের ফিতনা খুব প্রাচীন ফিতনা ঠিক না দুটো ফেতনার কথাই বলি খুনের ফেতনা কখন শুরু হয়েছে হ্যাঁ প্রথম মানুষ আদম আলি আর তার ছেলে কাবিল হাবিল হাবিল কে কি করলো কাবিল খুন করে ফেতনা শুরু হইলো কি হলো না একবার যে খুন শুরু হয়ে গেছে তখন মানুষ জেনে গেছে মানুষ ও মানুষকে খুন করতে পারে এটা সামনে কি চলে আসলো একটা নমুনা চলে আসলো এই নমুনা যে পেশ করেছে সে কত বড় অপরাধী যে হাদিস লা তুখ্তালু নাফsun ফিল আরদি জুলমান পৃথিভির কোন জায়গায় কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ইল্লা কানা আলা ইবনে আদমাল আউওয়াল কিফলুম মিন তাহলে মনে রাখবে যে যতক্ষণ হবে কিয়ামত পর্যন্ত আদমের যে প্রথম ছেলে বড় ছেলে তার ওপর এই খুনের একভাগ গিয়ে চাপবে এক ভাগ তার উপর যাবে তাই যত লোক খুন হয়েছে যত লোক খুন হবে সবার পাপের বোঝা কার উপর চাপছে সমান সমান এই খুনি যতটা গোনা পেল ওই গোনাটা ওর কাছে চলে গেল কত লোক দৈনিক খুন হচ্ছে চিন্তা করুন তো দেখি যুদ্ধে কত লোক খুন হচ্ছে হ্যাঁ আর তারপরে এমনিতে কত সামাজিক অপরাধে অথ বিভিন্নভাবে কত লোক যে খুন হচ্ছে চিন্তা করুন কেন কাবিল এত কেন বোঝা চাপতে আছে রসুর উল্লাসের বছর লে আল্না আউয়াল মান সান্যাল কাতলা কারণ সে প্রথম এই খুনের ফিতনা শুরু করেছে প্রথম খুন করেছে ও খুন না করলে মানুষ জানতো না যে মানুষ ও মানুষকে খুন করতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন যে আমার পরে ফেতনা শুরু হবে ফেতনা দরজা খুলবে যখন ওসে বখারি মুসলিম এই হাদিসগুলি আছে তখন ওমার রাজি আল্লাহ তালানহ আরও সাহাবিরা ছিলেন জিজ্ঞেস করি ইয়ার রাসুল্লাহ ফেতনার যে দরজা থাকবে আছে ফেতনার দরজা আছে তো দরজা সম্পর্কে জিজ্ঞেস করে সাহির ইয়ার রাসুল্লাহ আফতা হো আমার সে ফেতনার দরজাটা খোলা হবে না ভেঙে দেওয়া হবে ফেতনা দরজা খোলা হবে না ভেঙে দেওয়া হবে তখন নবী সাল বললেন যে বাল ইউক স্যার ফেতনার দরজাটাকে কি করা হবে ভেঙে দেওয়া হবে তখন উমার রাজি আল্লাহ বলে এজান তাহলে এই ফেতনা দরজা যখন ভেঙে দেওয়া হবে তাহলে আর কেমত পর্যন্ত এই দরজা বন্ধ হবে না কারণ ভাঙ্গা দরজা লাগালে আর লাগবে না কিন্তু যদি তালা খুলতেন তাহলে আবার তালা মেরে দিতে পারতেন তারপরে বলছেন সাহাবি যে জানো কি যে ফেতনার ওই দরজাটা কে বা কোনটা ফেতনার দরজা হচ্ছেন উমার রাজি আল্লাহ আর তার ভেঙে দেওয়া ফেতনা দরজা ভেঙে দেওয়া মানে তাকে খুন করে দাও হত্যা করে দেওয়া যখন উমার রাজি আল্লাহ তালানহকে আবুল ফেরোজ দৈলামি হবিস মজুসি অগ্রি পুজক ইরানি হত্যা করল মসজিদ নবির মেয়ের হবে এই হত্যা করার মাধ্যমে কি করলো দরজার বাইরে যে ফিতনা আছে এই যে এতদিন ফেতনা আসতে পারেনি ক্লোজ ছিল দরজা ক্লোজ ছিল এই দরজা ভেঙে দিল সুতরাং আর এই ফেতনা থামবে না কলহ বিবাদ মারামারি খুন করা কাটাকাটি চলতেই থাকবে কি আমার পর্যন্ত জিম ভবিষ্যৎবাণী নারী ফেতনার কথা বলি খুনের ফেতনার কথা বললাম নারী ফিতনা নবী সাল বলছেন ফাত্তাকু দুনিয়া নেশা তোমরা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো গোটা দুনিয়া একদিকে ওয়াত আর নারী ফেতনা থেকে আরেক দিকে হচ্ছে নারী ফেতনা তাহলে দুনিয়ার যত কিছু আছে এক পাল্লায় রাখেন একদিকে রাখেন আর নারীদেরকে আরেক দিকে রাখেন এই দুইটা ফেতনা দুটো ফেতনা সমান সমান দুটো ফেতনা হচ্ছে সমান সমান কত মারাত্মক ফেতনা একটি নারী জাতি গোটা দুনিয়াতে যা কিছু আছে যত কেউ আছে সমস্তের ফেতনার চাইতে বড় ফেতনা গোটা দুনিয়ার মধ্যে কত কি আছে কত ফেতনা ক্ষমতার ফেতনা নেতৃত্বের ফেতনা পদের চাকরির ফেতনা টাকা পয়সার ফেতনা এরকম বহু ফেতনা আছে বহু ফেতনা আছে সমস্ত ফেতনাকে একদিকে রাখেন চোখের ফেতনা হাতের ফেতনা পায়ের ফেতনা যা আছে একদিকে রাখেন আর একদিকে নারী ফেতনা ফাইন না ওয়ালা ফেতনাতে ইসরা কালা কারণ বনি ইসরায়েলদের মধ্যে প্রথম যে ফিতনার সূত্রপাত হয়েছিল সেটা ছিল নারী বিষয়ে নারী সংক্রান্ত বিষয় ছিল যে তাহলে নারীদের ফেতনাও কিন্তু বনি ইসরাইল দিন শুরু হয়েছে বনি ইসরাইল বরবাদ হয়েছে ধ্বংস হয়েছে এই নারীদের ফেতনায় লিপ্ত হয়ে সুতরাং কেউ যদি নারীদের ফেতনায় লিপ্ত হয় তো জানতে হবে যে ওর বরবাদই চলে এসছে আল্লাহ যে যেসব ভাইরা ওইদিকে কাছাকাছি চলে গেছে ফিরে আসার তো অফিক দান করেন এবং যারা বেঁচে আছেন তাদেরকে আরো আল্লাহ ইস্তেখাম অটলতা দান করেন আল্লাহ তাদের হেফাজত করেন আমাদের ভাই বোনদের আল্লাহ হেফাজত করে হাতিমন্ডলী নারী ফেতনা মারাত্ফা ফেত্না নবিকারি সাল্লাল্লাহ আরও নারী ফিতনা থেকে বিভিন্ন হাদিসে সতর্ক সাবধান করেছেন তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকার ও ফেতনা আমার অমতে হচ্ছে নারী শেদ্দাহ নারী ফিতনা নারী ফিতনা মানুষ লিপ্ত হলে এটাকে বলে ইস্কের রোগ প্রেমের রোগ প্রেমের রোগে লিপ্ত হলে মানুষের হুঁস দিশা থাকে না মানমর্যাদা বলে খেয়াল কিছু থাকে না থাকে না এর বাস্তব প্রমাণ দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবেন বা দেখতে পাবেন দেখতে যায় না কিন্তু শুনে রাখেন এই সব ফিত আল্লাহ হেফাজতে রাখে আউজ এই নোংরা দৃশ্য একটা ছেলে মেয়ের প্রেমে পড়ে ও মেয়ে ওকে ছেড়ে আর কাউকে ভালোবাসতে শুরু করেছে তখন ওর বাড়ির সামনে দিচ্ছে না না আছে একটা একটা ছেলে গিয়ে পাগলে কিন্তু মেয়ে ওর সাথে প্রেম করেছে কয়েক বছর ধরে একটা ছেলে তারপরে ও আর বিয়ে করবে না বলছে তখন ওর বাড়ির সামনে গিয়ে কি করছে ধর্ণা দিচ্ছে গোটা গ্রাম এলাকার পুলিশ সব আসছে কেন এখানে বসে বলছে আমি একে ছাড়া আমি যাব না মরে যাবো তবু যাবো না ধরে না দিচ্ছে ধর্মঘাট বুঝতে পারছেন না তাহলে মানুষের মান ইজ্জত বলে কিছু থাকছে ইশকের রোগ এই ইশকের মতো নোংরামিকে যদি কেউ আল্লাহর সাথে ফিট করে দেয় কেউ যদি রসুরুল্লাসের সাথে ফিট করে দেয় আর বলে আমার ছেলের নাম রেখেছি আশে কে এলাহী মোদীরা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন একটা ছেলে ভর্তি হলো নতুন তার নাম হচ্ছে আশেক এলাহি আল্লাহর আশেক আল্লাহর প্রেমে ও পাগল কথাটা শুনতে ভালো লাগছে কারণ পীরদের এই কথা শুনে শুনে খারাপটা ভালো লাগতে শুরু হয়েছে তাই না কিন্তু কোরআন হাদিসে মোহাব্বত ছাড়া হব্বুল্লাহ বা মহাব্বতলা ছাড়া ইস্কের শব্দ কোথাও এসছে একটি আয়াতে একটি হাদিসে তাহলে আপনার ছেলে একজন মুসলিম কি করে আশেখ এলাহি হয় আল্লাহর সাথে প্রেম করে পীরেরা ওলিরা এগুলো হচ্ছে শৈতানি কথা এগুলো হচ্ছে কোরআন এবং হাদিস বিরোধী কথা এগুলো বেয়দবি কথা আশেখে রসুল অমুক হচ্ছে কি আশেখে রসুল আমরা হচ্ছি আশেখে রসুল কত বড় বেয়াদবি করেছে রসুলের সাথে আপনি বলতে পারবেন আপনি আশেখ মানে হচ্ছে প্রেমিক আমি হচ্ছে আমি আমার মায়ের সাথে প্রেম করি আমার বোনের সাথে প্রেম করি আমার খালার সাথে প্রেম করি ফুফুর সাথে প্রেম করি বলতে পারবেন মেয়ের সাথে প্রেম করি বলতে পারবেন কত নোংরা ভাষা যে শব্দটা আমার মেয়েকে ভালোবাসি আমার বোনকে ভালোবাসি মা খালাকে ভালোবাসি ফুফুকে ভালোবাসি খুব বলতে পারছেন মোহাম্বত শব্দ খুব বলতে পারছেন কিন্তু প্রেম বলতে পারছেন না আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহর আশেখ হয়ে যায় রসুলের আশেখ হয়ে যায় গুমরাই না তাহলে কত গুমরাহিতে আমাদের সমাজের এক সেই আলেমরা লিখেছে চিন্তা করুন সতর্ক সাবধান শেষ এই ফিতনা বলে শেষ করে দেব সেটা হচ্ছে পয়সার ফিতনা কিসের ফিতনা পয়সার ফিতনা বড় ফিতনা আর এই ফিতনা বহু ফিতনাকে জন্মাচ্ছে এই পয়সার ফিতনা বহু ফিতনাকে জন্মাচ্ছে পয়সার ফিতনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই সবকে ফিতনা বলেছেন জি একটি হাদিস বলিস সংক্ষেপ করার জন্য মুসনাদে আহমদের হাদিস তিরমিজির হাদিস হাদিসটি সহিহ নবীক করিম সাল অলসাল বলছেন ইন্না লে কুল্যে উম্মতি ফেতনাহ প্রত্যেক উন্মতের এক একটা ফেতনার বস্তু ছিল এক একটা ফেতনার বস্তু ছিল বা বিষয় ছিল ও ইন্না ফেতনা তা উম্মতি আল মাল আর আমার উম্মতে ফেতনার কারণ হচ্ছে মাল ধন সম্পদ সম্পদ এই ধন কি করে ফেতনা সম্পদ ফেতনা এই ফেতনার কারণে কেউ সুদ খাচ্ছে অফিসার সরকারি বেতন নিচ্ছে আবার ঘুষ খাচ্ছে। কেউ বকশিসের নামে হাদিয়ার নামে কিনেছে ঘুষ খাচ্ছে হারাম খাচ্ছে বড় বড় অঙ্কের ঘুষ খাচ্ছে আর ছোটোই থাক না কেন হারাম রুজি এই পয়সার ফেতনার কারণে হারাম রুজিতে লিপ্ত কোথা থেকে পয়সা আসছে এটা দেখার বিষয় নয় ও ইনকাম সোর্স কি হালাল না হারাম দেখার বিষয় পয়সা আসলেই হইল এই পয়সার ফেত্নার কারণে অনেক প্রবাসীরা টাকা পয়সা কাউকে ধার দিচ্ছে আমানত দিচ্ছে নিয়ে উধাও নিয়ে উধাও গত বুধবারে শেখ সেলিম উদ্দিনের সেন্টারে একটা দার্সে সাপ্তাহিক থাকি ওখানে ছিলাম তো এক ভাই নিয়মিত দার্শে আসে অনেকদিন পরে এসছে তো শেখ সালিম উদ্দিন বলছে যে এই ভাইটা বিপদে আছে সে একটু দোয়া করিয়েন কি বিপদ আছে বলছে ষাট লাখ টাকা দিয়েছিল ভিসা কেনার জন্য এজেন্টকে এজেন্ট অফিস নিয়েই পলাতক হ্যাঁ কত বারো লক্ষ ও কিন্তু ওর সঙ্গী মিলে কত টাকা ছিল আচ্ছা চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা বলছে চব্বিশ লক্ষ এক লাখই হোক দিল কিসের জন্য ভিসার জন্য আর নিয়ে অফিস সহ উধাও এখানে ফেতনা আছে কম আর বেশি ফেতনা আছে যারা উধাও হয়েছে তো বড় ফেতনা তো লিপ্ত হয়েছে কিন্তু এই ভাই যদি নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসার জন্য দেয় তাও কি ভিসা বেচা কি জায়েজ এই কাছ থেকে নিয়ে নেবেন ভিসা ব্যবসা জায়েজ কিনা ফোতো নিয়ে নেবেন দুই নম্বর কথা হচ্ছে এই ভিসা দিয়ে যদি নিয়োগ থাকে যে আমি কিনবো তিন হাজার চার হাজার আর বিক্রি করবো ছয় হাজার সাত হাজার সেই জন্য এত লাখ টাকা দিয়ে রেখেছি এটাও পয়সার ফিতর এটাও কিছু ভেতর পয়সার ফিতনা কারণ আপনার বেতন যথেষ্ট হয়নি আপনার এই রুজি যথেষ্ট হয়নি রাতারাতি আরো একটু বড় লোক হইতে হবে সবাইকে দেখছি ভিসার ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে আমিও চলো নিয়ে যাই দেশে কথা বুঝতে না পয়সার ফেতনা নানা দিক থেকে পয়সার ফেতনা তার মধ্যে একটি ফেতনা কথা বলি কারণ এটি হচ্ছে উন্মতের ফেতনা এই উন্মতের অধিকাংশ লোক পয়সার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে ফেতনা লিপ্ত হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় আজকাল পয়সার ফেদনা কিছুটা ফেদনা পয়সার ফেদনা আজকাল বিভিন্ন হ্যাকাররা অথবা কোন খুব কিছু খারাপ লোক আমি কিন্তু সোশ্যাল মিডিয়া বেশি বুঝি না ইমেল পাঠাচ্ছে বা মেসেজ দিচ্ছে যে তুমি বিভিন্নভাবে তার মধ্যে একটা হচ্ছে যে তুমি তোমায় তোমাকে হ্যাকার অ্যাটাক করেছে সুতরাং তোমার এই করে দেবো সেই করে দেবো পাঁচশো ডলার পাঠিয়ে দাও নাহলে তোমার মানানি করে ছাড়বো নতুন খবর এগুলো সাবধান আপনি ভয়ে চিন্তা করেন মানিজ্জতের ব্যাপারে ভাই হ্যাঁ দুই পাঁচশো ডলার দিয়ে যান বাঁচুক ইজ্জত বাঁচুক ইনকাম আরও কি জানেন আমার কাছে কয়েকবার টেলিফোন এসছে আর মেসেজ এখন এক লাখ বিশ এক লাখ বিশ হাজারের মেসেজ এসে আছে ডিলিট করিনি আমার কাছে মেসেজ দু তিন দিন আগে এসছে যে আপনার অমুক সুপার মার্কেট অমুক মার্কেট থেকে মল থেকে আপনি এক লাখ বিশ হাজার রিয়াল জিতেছেন দুটো নম্বর দিয়েছে এতে যোগাযোগ করবেন তা আলহামদুলিল্লাহ যোগাযোগ করিনি কারণ অত টাকা লাগবে না আমার কথা বুঝতে পেরেছেন আচ্ছা কোনদিন যোগাযোগ করিনি কিন্তু মাঝে মাঝে টেলিফোন আসে একদিন এক উর্দু ভাষি বলবো না কোন দেশি কারণ দেশি বলবো ওদের বইতে অ্যালার্জি আছে অনেক উর্দু ভাষী পাকিস্তানি হইতে পারে আবার ইন্ডিয়ান হইতে পারে তাই না তো তো এক উর্দু ভাষী আমাকে টেলিফোন করছে করার পরে বলছে যে আপনি এতনা লাখ জিতা হ্যাঁ ডলার জিতায় হ্যাঁ তো বলছি বাত হ্যাঁ তো কে করনা

পাঠিয়ে দেন অসুবিধা নেই পাঁচ তরিয়াল চাইছেন তো আপনি বাকিটা তখন ও বিরক্ত হয়ে বলছে আপ বাপ নেই সমঝতে হ্যাঁ বলছে হ্যাঁ আমি এসেই সমঝতে হ্যাঁ আমি এসেই সমঝতে হ্যাঁ আপ বাপ সমঝনে কি কোশিশ নেই কর রে আপনি আমি ভাই বুঝি বুঝি ভালো আমি মোটা খাই মোটা বুঝি আমি তোমাকে পাঁচশো রিয়াল চাইছিলাম পাঁচ হাজার দিয়ে দিলাম বাকিটা পাঠিয়ে দাও আমাকে আর কোনো টেলিফোন নেই কথা বলছেন না কিসের ফেদ না কিসের ফেদ না পয়সার ফেতনা পয়সার ফেতনা ওই না ফেতনা তো মোমবাতি আল মাল পয়সার ফেতনা লিপ্ত হয়েছে জি বহু মুসলিম এগুলো জড়িত অসাধ্য পয়সার আরেকটি একটি হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা ইউটিউব থেকে কি করা ইনকাম করা যারা অসৎ চরিত্রের তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে কিন্তু এটা পুরাতন যুগ থেকে চলে আসছে আমরা জানতাম না এটা জানতাম না প্রথম বোম্বাই যখন পিস টিভিতে গেলাম তো পিস টিভির একজন কর্মকর্তা বলল যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয় তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে আপনি কি জানেন যে ভাই আমি তো জানি না জীবনে প্রথম শুনলাম এই দু হাজার চোদ্দতে শুনলাম এটা আমি তো জানিনা ভাই তারপরে ইউটিউবে আমার বক্তব্য আমি আপলোডও করি না আর এগুলো বুঝিও না টেকনোলজি ও ঝামেলা আর ওই ঝামেলা কি আমি ওসব ফেতনাতে নেই বুঝিয়ে না কিছু ওগুলোতে কোনো ভুলকে পড়লাম শুনে রেখেছিল কথায় কথায় ভাইদের সামনে কোনো গল্প করেছি জি হ্যাঁ শুনেছে আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করি তারা তখন দেখল তো এটা তো একটা বেটার চান্স এটা তো একটা কি বেটার চান্স সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে আর ওর কি ইন্স্যুরেন্স করে নাও আর মাসের মাস বসে বসে শুধু আপলোড করবো শেখদের ভিডিও আর দেখেন দাওয়াতের কাজও হইল হ্যাঁ কি হলো কলা বিক্রিও করা হইলো আর মেলা দেখাও হইলো কথা বুঝতে পেরেছেন আপলোডও করা হইলো মাসাল্লাহ দিনের খেদমতো করছে এক লাস গিয়ে কোথায় পৌঁছাইলো পয়সার ফেতনাতে গিয়ে পৌঁছে দিল এতে তারপরও কোনো আপত্তি ছিল না তারপরও কোনো আপত্তি ছিল না যে যাক গা কে ইনকাম করছে না করছে আমি আমার দাওয়াতে ম্যাটেরিয়ালস দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ ওই সব ইনকাম করিনি আর করব না এক সময় দুই হাজার পাঁচে যখন ডিবিডি আর ভিসিডি শুরু হয় তখন একটা ডিবিডি বাংলাদেশের কোন এক ঢাকার লাইব্রেরিতে একশো টাকা করে বিক্রি করত একটা ডিবিডি কোথা বিক্রি করত একশো বিশ টাকা বিক্রি করতো দেখেছি যে ওর উপরে লিখা আছে একশো টাকা মূল্য লিখা আছে নাম বলবো না লাইব্রেরিতে একাধিক লাইব্রেরিগুলো করতাম কেউ কম কেউ বেশি কিন্তু আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি যেসব ম্যাটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এক পয়সা খায়নি আট ঘন্টা ডিউটি করে যে রুজিটা খাই ওইটাই যাই বলেন ডিউটি করি এই নয় যে বক্তব্য দিয়ে দিলাম ছুটি আর তারপরে এত টাকা দেন আমার ফিস এসব আবার নয় আট ঘন্টা ডিউটি করতে হবে সকালে এত ঘন্টা বিকালে এত ঘন্টা আপনার কাজ থাকলেও ডিউটি করতে হবে না থাকলেও ডিউটি করতে হবে করতে হবে এই হচ্ছে আমাদের দায়ী ভাইদের রুজি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ দায়ীদেরকে আল্লাহ হবে দাওয়ার ওপর রুজি দিয়েছেন কিন্তু তারা কোরআনে হাদিস বিক্রি করে পয়সা নেয় নেন বরং তারা সময় দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক মেহনত করে তারপরে আট ঘন্টা আপনাদের মতো ডিউটি করে অল্প পয়সা পাই শুনলে অবাক হবেন সেটা শুনিয়েন না ভালো হবে কারণ আপনারা তখন পয়সা দিয়ে মানুষ ওজন করা শুরু করবেন হ্যাঁ যে এত কম পয়সা এদের তাহলে তো আমি ওর তো অনেক সিনিয়র তাই না কারণ দাইদের যে বেতনটা তার চাইতে অনেক বেশি আপনারা ইনকাম করছেন কিন্তু অনেক এর প্রয়োজনই মিটছে না অশান্তি মিটছে না কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকেদার আলেমরা দায়ীরা এত আল্লাহর ফেসার সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ তাদের সুখ শান্তি চেহারাতে দেখতে পাচ্ছেন অজু হইয়া মাইজেন না দুনিয়াতে আলহামদুলিল্লাহ না দেরা জি হ্যাঁ কথা বোঝা গেছে জি আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেত নাই এই যে পয়সা ইনকাম করা তাতে দুটো ফেতরা বা দুটো ক্ষতিকর দিক সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা চলে আসছে যেটা আমাদের কল্পনাতেও ছিল না আস্তে 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 যখন নলেজ নলেজ বাড়লো টেকনোলজি বাড়ছে জানতে আরে ভাই কি কাম কাম খারাপ হচ্ছে বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে কখনো মহিলার অর্ধ উলঙ্গ ছবি চলে আসছে সামান্য একটু কাপড় শরীর আছে না আছে কখনো মিউজিক চলে আসছে ইত্যাদি ইত্যাদি এইভাবে এই একটি বড় ফিতনা একটা লোক ওয়াজ শুনতে চাইছে দিনের কথা তহিদ সন্ন্য শুনতে চাইছে কিন্তু সেখানে কি হচ্ছে এড নোংরা এড এসে সেখানে করে মানুষের চরিত্র আমল ইমানকে নষ্ট করে দিচ্ছে বিভিন্ন দেশে যখন সফর করলাম অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারাইজার দাস যেগুলো সাধারণত শুনে না শুষ্ক দাস সেগুলো ফলো করতো তারা অনেকে বললো যে ভাই শেখ আপনার দাঁড়স আর শুনতে পারি না অথবা সই আকিদার আলেমদের দাঁড়স অনেকের শুনতে পারি না কারণ বলছে শোনা শুরু করি অ্যাড আসা শুরু হয় খারাপ অ্যাড আসতে লাগে মিউজিক আসতে লাগে মহিলাদের ছবি আসতে লাগে তখন খুব খারাপ লাগে যার ফলে এগুলো বাদই দিয়েছি আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুনবো না নজবুল্লা তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতের আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন আপনি জি শেষ করে দিচ্ছি আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই পয়সার ফেতনাই সেটা হচ্ছে কপি রাইট যেই ব্যক্তি ডলার নাও শুরু করলো সেই ব্যক্তি একবারে এমন দখল করে ফেললো আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সিস্টেমে এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই তাকে রেড সিগন্যাল চলে আসবে আর খবরদার তুমি এই কাজ করবে না না হলে তোমারটা শেষ তার মানে দাওয়াতী কাজকে কত আপনি সংকেন করে দিলেন দাওয়াতী কাজের রাস্তাকে আমরা প্রশস্ত করতে চাই মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চাই আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই ফিতনার কারণে ইননা লিকুল উম্মাতিন ফিতনা প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে ফিতনাত উম্মতি আল মাল আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালালে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন حرام تكي عما الله ومخابي كي الله اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن من سواك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ذاب النار ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا أن من الخاسرين ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب শেষখানে একটি কথা না বললে হয়নি এতক্ষণ তো ফেতনার কথা বললাম আর ফেতনা থেকে সাবধান করতে চাইলাম কিন্তু থেকে ফেতনা বাঁচার তরিকাটা কি বাঁচবেন কিভাবে দুই তিন মিনিটে বলছি বেশি লম্বা না করে প্রথম হচ্ছে ফিতনা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন অন্তর থেকে কথার দ্বারা দোয়া পড়ে এবং কাজের দ্বারা কার কাছে আশ্রয় নেবেন আল্লাহর কাছে আলোচনাতে এসছে এই বিষয়টি কিন্তু আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ অসহায় ধাক্কা দিয়ে ফেলে দেবেন না আমরা কোনো মানুষের কাছে যদি আশ্রয় নিতে ভাই একটু আমার হেল্প করেন অনেক সময় কি করে যাওয়া যাওয়া যা আল্লাহ করেন না আল্লাহ তাড়িয়ে দেন না আল্লাহ রবুল আলম অবশ্যই আশ্রয় দেবেন দেবেন কি করতে হবে বেশি বেশি করতে হবে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে আল্লাহ ফিতনা থেকে যেই দোয়াগুলি আশ্রয় রয়েছে সেই দোয়াগুলি বেশি বেশি পড়বেন দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহর ভয় করবেন আল্লাহর ভয় আপনাকে যখন ধরবে তখন আপনি ঝামেলা আর এই ডানে এদিক ওদিক রাস্তা এই সব বাদ দিয়ে দেবে তখন সোজা রাস্তা আপনি চলবেন আপনি খুশিয়তুল্লাহ আল্লাহর ভয় ভীতি পয়দা করার চেষ্টা করুন তাকুয়া পয়দা করার চেষ্টা করুন আখের আত্মুখী হন দুনিয়া লোভী হইয়েন না তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আল্লাহর কাছে দিনের ওপর অটল থাকার জন্য দোয়া করা দোয়া করা। নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাহ্ দুয়া শিখেছেন এই মর্মে আর কোরআনী দুয়া একটু আগে পড়লাম রব্বানা লাত যে কলুবানা বাদাই দাই জাদাইতানা আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে অন্তরকে বাঁকা করে দিও না বকর করে দিও না ওয়াহাব্লাহ নামের লাল্দুর কোরাহামাতাই দা কান্তাল আর হাদিসে দুয়া আছে কারো জানা আছে আল্লাহবল কুলুব সভ্যে কলবি আল্লা আল্লাহ অন্তরের আবর্তন বিবর্তনকারী তুমি সভ্যে কলবি আমার কলবকে হৃদয়কে প্রতিষ্ঠিত রাখো অটল রাখো তোমার দিনের ওপর আল্লাহ মুশরফাল করুব আতিক বা তো আতিক আল্লাহ আমার দিলকে ফিরিয়ে দাও বিভিন্ন হাদিসে এই দুটো শব্দ শব্দ্ল কুলুব সভ্যে কলবি আলাদ আল্লাহ মুসরফাল কলবি তো আতিক তো এই দোয়াগুলি করবেন আল্লাহ যেন আমাদেরকে নিজের ভাষায় দোয়া আল্লাহ যেন দিনের ওপর আমাদের গঠল রাখেন সমস্ত ফেতনা থেকে হেফাজতে রাখেন এবং আল্লাহ বললাম আবার সংখ্যা বলছি ফেতনা থেকে নিজে বাঁচান ছেলে মেয়েদেরকে বাঁচান পরিবারকে নাস্তিকতার ফেতনা ব্যাপক আকার ধারণ করেছে কারণ জি হ্যাঁ ইসলামের নামে কিছু জঙ্গি চরমপন্থীদের রিয়াকশনে নাস্তিকতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে ইসলাম দ্রোহীটা আরো বেশি বিরুদ্ধে পাচ্ছে তাদের সাথে শত্রুতার কারণে সরাসরি ইসলামের সাথে শত্রুতা শুরু করে দিচ্ছে আরে ভাই নামাজ আমাকেও পড়তে হবে আপনাকে নামাজ পড়লে কোনো একটা দলের লোক হয়ে যায় কিন্তু এদের সাথে অ্যালার্জি থাকার কারণে বা দুনিয়ার কোনো শত্রুতা থাকার কারণে ইসলামের সাথে সরাসরি শত্রুতা হয়ে যাচ্ছে যেটা জানতে হোক অথবা অজান্তে হোক এই গুমরাহি থেকে আপনি নিজেকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে যদি বাঁচাইতে পারেন তো আপনি জি হ্যাঁ আল্লাহ দান করেন শিরকের ফিতনা আর নাস্তিকতার ফিতনা থেকে যদি বেঁচে যেতে পারেন তো খুনের ফিতনা থেকে আশা করি বাঁচতে পারবেন ইনশাল্লাহ যখন মমিন হত্যাটি হবেন আপনি তখন আপনি মমিন বা মনো মানুষের খুনটা অত সহজ মনে করবেন না তখন আল্লাহ থেকে বাঁচাবেন থেকে থেকে নারী আল্লাহ বাঁচাবেন পয়সার ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন যে যতটা বাঁচতে চাইবে আল্লাহ তাকে সেইভাবে বাঁচাবে আর যে বাঁচতে চাইবে না তাকে আল্লাহ বাঁচাবেন না সুতরাং আপনার অন্তরে কতটা ফুলুসিয়াত আছে এটা প্রমাণ করবে যে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না ফিতনাতে জড়িয়ে যাবেন জি হ্যাঁ জি আল্লাহ রবুল্লা আলমিন এই কলবের কথা বলেছেন রসুল্লাহ সাহেব বলেছেন সুতরাং আল্লাহ যেন আমাদের পল্লবের ইসলা করা তৌফিক দান করেন আমাদের আমলের ইসলা করা তৌফিক দান করেন ভালো কথা বলা তৌফিক দান করেন ভালো আমলের তৌফিক দান করেন সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন হেফাজতে রাখেন সহি সালামত রাখেন সুহান রব্বে করব্বে ইজ্জত আম্মা এসেফুন ও সালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলম আলহামদুলিল্লাহ